তিলোত্তমা কলকাতার পূজো, এই পূজোয় কিন্তু আলাদা করে দাগ কাটে বরিশা প্লেয়ার্স কর্নার। আর বরিশা প্লেয়ার্স কর্নার্সের পূজো মানেই কিন্তু হচ্ছে মহারাজের পূজো। এই মুহূর্তে আরোহী নিউজের ক্যামেরা কিন্তু রয়েছে একদম মহারাজদার বাড়িতে এবং দেখতে পাচ্ছেন সং মহারাজ অর্থাৎ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি রয়েছেন আরোহী নিউজের ক্যামেরার সামনে। মহারাজ, আপনাকে প্রথমেই নবমীর শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে। থ্যাংক ইউ দাম্পু। মহারাজ, পূজো কেমন কাটলো? ভালো কেটেছে। পূজো এলেই পূজো শেষ হয়ে যায়, তো তিন দিন ভালো কেটেছে। কখন যে কেটে গেল 72 ঘন্টা, ষষ্ঠী সপ্তমী অষ্টমী, বাট পুজো বরাবরই এরা মাঝ নবমী, ভালো কেটেছে। মহারাজের নিজের 50 বছর, একই সঙ্গে বরিশার 50 বছর, এটা বোধ হয় একটা কোয়েন্সিডেন্স নাকি? এটা কোয়েন্সিডেন্স, হ্যাঁ। বাবা কাকারা শুরু করেছিলেন 50 বছর আগে, তো ইটস 50 ইয়ার্স, লং টাইম। মহারাজের এই যে একটা লুকস, এটা আমরা মহারাজাকে একটু অন্যভাবে দেখতাম, কিন্তু এই যে দাড়ি রেখে, এটা কেন? এটা কি নিজের থেকে নাকি এমনি? এমনি নিজের থেকে, জাস্ট ফর আ চেঞ্জ। এই প্রসঙ্গে এক মিনিট বলে রাখি, মহারাজা কিন্তু একবার পুজোতে লুকিয়ে দাড়ি গোপ লাগিয়ে পাঞ্জাবি সেজে কিন্তু বেরিয়েছিলেন, এবং সেটা ফলস, এটা অ্যাকচুয়াল। মহারাজা, আর এই যে আর এতদিন বাকি তোমাদের পুজো, কিন্তু এবছর আমাদের অন্যতম শ্রেষ্ঠ পুজোর মধ্যে আছে, তোমরা কার্নিভ্যালও যাবে, সেটা নিয়ে কিছু প্ল্যান প্রোগ্রাম কি করেছো? হ্যাঁ, যারা করে তারা দেয়, আমি অতটা ইনভলভ নই, আমি শুধু পুজো আনন্দ করি। আমার ভাইরা বোনেরা সব করে, পাড়ায় ছেলে আছে ওদের বৈশি, তারা সবাই মিলে পুজো করে, আমি শুধু পুজোটা আনন্দ করি, পুজোয় আমার কন্ট্রিবিউশন জিরো। আনন্দের মধ্যে কোথাও কি একটু দুঃখ, কারণ একমাত্র কন্যা সান্না পড়াশোনা করতে বাইরে? গতবারেও ছিল না, এবারেও নেই, পড়তে গেছে, তা এখন তো কলেজ খোলা তাই তো কিছু করা যাবে না। ও 18ই সেপ্টেম্বর গেছে, আমার মনে হয় না ও খুব একটা মিস করে, কারণ বন্ধু বান্ধবদের সাথে কলেজে সময় কাটে ওর। আমি সকালে প্রতিদিন ফোন করি, সকাল বিকেল, আবার আজ সকালে ফোন করবো একবার। আর মহারাজা মানে তো শুধু পুজো নয়, মহারাজা মানে একটু ক্রিকেটে তো কথা থাকবে। মহারাজা, T20 World Cup সামনে, বুমরাটাও ছিটকে গেল চোটের জন্য, কীরকমভাবে সব দেখছো? খেলায় ইঞ্জুরি হবে, এই কারোর হাতে নেই, তারা রেগুলার ক্রিকেট খেলে, এত ট্র্যাভেল করে, এত ফ্লাইটস, বডি ডিফারেন্টভাবে ডিফারেন্ট পজিশনে থাকে, এর থেকে হতেই পারে, তো ইউ ক্যানট কন্ট্রোল দিস, যে সুযোগ পাবে সে খেলবে। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, তার সঙ্গে রাহুল দ্রাবিড়ের যে কম্বিনেশন, এটাকে তুমি কি, কারণ তুমি তো এদেরকে খুব কাছ থেকে দেখেছো, রাহুল রবি এদের সাথে? দেখো, বাইল্যাটারাল তো সব জেতে, বড় টুর্নামেন্টে জিততে হবে, ওয়ার্ল্ড কাপে যাচ্ছে ওরা, হোপফুলি ভালো খেলবে, ট্যালেন্ট প্রচুর, এত ভালো টিম, এত শক্ত টিম, এক্সিকিউট করতে হবে, এটা সব টিমের ক্ষেত্রেই, এভরি টুর্নামেন্ট এভরি সিরিজ তোমাকে এক্সিকিউট করতে হবে, বিকজ ইউ স্টার্ট ফ্রম জিরো। তো লাস্ট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভালো খেলেনি, এশিয়া কাপে ভালো খেলেনি, হোপফুলি দে টার্ন ইট অ্যারাউন্ড, কারণ প্রচুর এক্সপিরিয়েন্স এই টিমে, প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, সো আই ডোন্ট সি অ্যান ইস্যু অ্যাজ লং অ্যাজ দে এক্সিকিউট। একটা কথা জিজ্ঞেস করবো, দেখো টেকনিক্যাল তো কিছু পাবে, মোটিভেশনটা কি এখানে ফ্যাক্টর হয়ে যায় মহারাজা? ওয়ার্ল্ড কাপ ইজ নট আ প্রবলেম, নট আ প্রবলেম। মানে তুমি যে সময়টা ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলে, তুমি যেভাবে করতে, মানে এখন কি একটা ধারা, যেমন সৌরভ গাঙ্গুলি মডেল একটা থাকে? না না না, আই ডোন্ট থিঙ্ক ইটস অ্যান ইস্যু, ভালো খেলতে হবে টুর্নামেন্টের সময়। মোটামুটি বাংলা প্রসঙ্গে আসি, বাংলা থেকে বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার আছে, আবার অনেকে বেরিয়েও গিয়েছে, কিন্তু এই মুহূর্তে যারা আছে মুকেশ শাহবাজ, তারা অত্যন্ত ভালো খেলছে, অভিমন্যু, এটা নিয়ে তোমার কি মত? বা বাংলা থেকে যদি মোহাম্মদ শামি রিপ্লেস করে বুমরাকে, তিনটে প্লেয়ার ইন্ডিয়ার, শাহবাজ মুকেশ এই ওয়ানডে সিরিজ খেলবে, শামি তার দিন ধরে খেলছে, অভিমন্যু ইন্ডিয়ায় খেলছে, ইজ অলওয়েজ অন অ্যামাং দ্য হোপফুলস, সো ইটস এ গুড নিউজ ফর বেঙ্গল। আশা করি মুকেশ শাহবাজ সুযোগ পাবে 11 জনের খেলার, আর ভালো পারফর্ম করবে। লক্ষ্মীর সাথে তো দীর্ঘদিন খেলেছো, লক্ষ্মীকে ক্যাপ্টেন করা, মানে কোচ করা হয়েছে কার্যত, লক্ষ্মী কোচ ক্যাপ্টেন, এবং ওর মধ্যে একটা অদ্ভুত খারুসনেস দেখতাম মহারাজা, সেটা কি মনে হয় কিন্তু বেঙ্গল টিমে কিছু চেঞ্জ ইচ্ছা রইল ওর জন্য? সিবি ডিসাইড করেছে, আমি এই ব্যাপারে ইনভলভ নই অতটা, প্রেসিডেন্ট সেক্রেটারি ডিসাইড করেছে, আর যারা খেলার সঙ্গে যুক্ত তারা করেছে। লক্ষ্মী বাংলারও এতদিন খেলেছে, আমি শুনেছি ও প্রচুর প্লেয়ারদের নিয়ে ট্রেনিং সব করছে, আশা করি ভালো খেলবে, শুভেচ্ছা রইল। আবার বাংলা ভালো টিম, গতবার সেমিফাইনাল খেলেছে, তার আগে ফাইনাল খেলেছে, সো দে আর গুড সাইড, সো হোপফুলি দে উইল কন্টিনিউ। শেষ একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, বিসিসিআই সভাপতি, কারণ অক্টোবরের শেষে কিন্তু আবার বিসিসিআই নির্বাচন, তুমি তো ছিলেই 25 সাল পর্যন্ত, তো এক্সটেন্ড হয়েছে, কিন্তু কোথাও একটা শোনা যাচ্ছে যে জয়সা নাকি নিজে চেয়েছেন, এদিকে আবার মিস্টার বাকলে যদি ওদিক থেকে, তাহলে মহারাজা কি এই কন্টেস্টেন্টে থাকবে? হ্যাঁ, আই ডোন্ট নো, ইটস টু আর্লি, এখন 1 সপ্তাহ আছে, দেখা যাক কী হয়।
আর আরোহী নিউজের দর্শকদের যদি কিছু তুমি, আশা করি আপনাদের পুজো ভালো কেটেছে, সবাইকে আমার অনেক শুভেচ্ছা রইল। আজ নবমী, নবমীর শুভেচ্ছা। পুজোর আর কয়েকটা দিন বাকি, আজ দুপুর হয়ে গেল আর কাল দশমী, তাই দশমীর শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। আশা করি পুজো ভালো কেটেছে, সারা বছরটাও ভালো কাটবে। একান্ত সাক্ষাৎকারে আরোহী নিউজের ক্যামেরার সামনে কিন্তু অকপট মহারাজ জানিয়ে দিলেন যে বিসিসিআই নির্বাচন নিয়ে এই মুহূর্তে তিনি কিছু ভাবছেন না, এখনও কিন্তু এক সপ্তাহ বাকি। তাহলে কি নতুন কোনো পট, নতুন কোনো পরিবর্তন, নতুন কোনো চমক আসবে ভারতীয় ক্রিকেট মহলে? সময় তার উত্তর বলে দেবে। ক্যামেরায় নিহারের সঙ্গে যশবন্ত, আরোহী নিউজ, কলকাতা।